সোমবার সকাল থেকে ঘূর্ণিঝড়ের প্রভাব, শুরু হয়েছে বৃষ্টি, বইছে ঝোড়ো হাওয়া, বন্ধ করা হয়েছে ফেরি চলাচল, দুর্যোগের আশঙ্কায় প্রহর গুনছে নদীপাড়ের বাসিন্দারা। দিনের বেলাতেই নামলো অন্ধকার, সিত্রাঙ্গের প্রভাবে প্রবল হাওয়ার সাথে লাগাতার বৃষ্টিপাত সোমবার সকাল থেকেই। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, মঙ্গলবার ভোরে বাংলাদেশের বরিশালে আছড়ে পড়বে সাইক্লোন সিত্রাং, যার প্রভাবে সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চল ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা, পাশাপাশি উপকূলবর্তী এলাকা ও 224 পরগনার ওপরেও প্রভাব পড়বে সবথেকে বেশি। কলকাতা সহ আশেপাশের এলাকায় ঘূর্ণিঝড়ের প্রভাবে তেমন কোনো ক্ষতির আশঙ্কা নেই বলেই আশ্বস্ত করেছে আবহাওয়া দপ্তর। কিন্তু প্রশাসন সূত্রে খবর, ঘূর্ণিঝড়ের কথা মাথায় রেখে কোনো ঝুঁকি নিতে চাইছে না প্রশাসন, দুর্যোগ মোকাবেলায় সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ডায়মন্ড হারবার, বসিরহাট সহ বিভিন্ন এলাকায় মহকুমা শাসকের দপ্তরে খোলা হয়েছে কন্ট্রোল রুম। ইতিমধ্যেই 6টি ব্লককে দুর্বল বলে চিহ্নিত করেছে প্রশাসন। প্রশাসন সূত্রে জানা গেছে কাকদ্বীপ, পাথর প্রতিমা, নামখানা, গোসাবা, সাগর প্রভৃতি এলাকায় NDRF টিম প্রস্তুত রাখা রয়েছে। NDRFের পক্ষ থেকে লাগাতার সতর্ক করা হচ্ছে স্থানীয় বাসিন্দাদের, প্রস্তুত রাখা রয়েছে স্পিড বোর্ড। কোন রকম অসুবিধার সম্মুখীন হলে আপনারা আপনাদের লোকাল থানা বা NDRFকে জানাতে পারেন। সিত্রাং নামক ঝড়টির এখন অবস্থান বঙ্গোপসাগরে। আশা করা যাচ্ছে আগামীকাল সিত্রাং নামক ঝড় ভয়াবহ রূপ আকর্ষণ ধারণ করে আমাদের এদিকে ধেয়ে আসতে পারে এবং সাথে সাথে জলোচ্ছ্বাসও। তাই আপনাদের আরও সতর্ক করা যাচ্ছে। প্রশাসন সূত্রে আরও জানা গেছে, বিশেষত আইল্যান্ডগুলির দিকে নজর রাখা হচ্ছে। সেখানে কেউ আটকে পড়লে দ্রুত যাতে উদ্ধার করা সম্ভব হয় তার ব্যবস্থা নেওয়া হয়েছে। নজর রাখা হচ্ছে নদীবাঁধের ওপরেও। বিধায়ক সাহেব এসে দেখে গেলেন আমাদের নদীর কাছাকাছি বাড়ি, এবং আমাদের এই যে ঝড়ের আশঙ্কা আছে তাতে আমাদের একটা ভয়ের আশঙ্কা ছিল, উনি এসে দেখে গেছেন, তাতে আমরা অত্যন্ত খুশি হয়েছি। এবং নদীর যে বাঁধগুলো ভাঙা ছিল উনি মেরামতের কথাও বলে গেছেন, এবং উনি আমাদেরকে আরও হচ্ছে মেরামতের কাজ হচ্ছে, এটা সঠিক, এটা তো আমরা দেখছি কাজ হচ্ছে। আরও উনি আশ্বাস দিয়ে গেলেন যাতে আমাদের এখানে আমরা ভালো থাকতে পারি এবং ভালোভাবে এমন নদীর বাঁধগুলো থাকে, আমাদেরও বলে গেলেন আপনারাও খুব সতর্ক থাকবেন, দেখবেন এই বিষয়ে। নিজে হাতে কাজ নিজের সামনে দেখে গেলেন, নিজে হাতেও কিছু কাজ করে গেছেন উনি, এটাও আমরা দেখেছি। উনি আরও আমাদের অনেক আশ্বাস দিয়ে গেছেন। বিভিন্ন এলাকায় ফেরি সার্ভিস বন্ধ করা হয়েছে, এ বিষয়ে এক ফেরি সার্ভিসের কর্মী বলেন, তো আমাদেরকে প্রশাসনের তরফ থেকে এবং জেলা পরিষদের পক্ষ থেকে খবর পাঠানো হয় 24 তারিখ এবং 25 তারিখ ঝড়ের জন্য ফেরিঘাট ফেরি সার্ভিস বন্ধ থাকবে, এবং ফেরিঘাটে জিনিসপত্রগুলো একটা সুরক্ষিত জায়গায় রাখার জন্য। সেই মতো আমরা গতকাল রাত্রে ঘাট বন্ধ হওয়ার পরে উলুবেড়িয়াতে লঞ্চঘাট থেকে কাজিয়াখালি গৌরীপুর এই চড়ার মধ্যে রেখে দিয়েছি। এখানে আমফানে ঝড়ার সময় রেখেছিলাম, সেফ ছিল, যার জন্য সমস্ত কিছু ওখান থেকে গুলি গুলিয়ে এই এক প্রত্যেকের নোংরে একটা করে নোংর দেওয়া আছে, পেছনে সামনে কাছি দেওয়া আছে, দু চার সাইড করে এক একটাকে বাঁধা আছে। আমফানে ঝড়ের সময় এখানে রেখেছিল। প্রশাসন সূত্রে আরও জানা গেছে, সাইক্লোন সেন্টার, রেস্কিউ সেন্টার প্রস্তুত রাখা রয়েছে, পর্যাপ্ত পরিমাণ পানীয় জল ও খাবারের বন্দোবস্ত করা হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ঘণ্টায় 90 থেকে 100 কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, পাশাপাশি রয়েছে ভরা কোটাল, স্বাভাবিকভাবেই বাড়বে জলোচ্ছ্বাস। আশঙ্কার কোনো কারণ নেই, যেহেতু ঝড় যাচ্ছে, প্রথমে হচ্ছে তো আমাদের কোস্টে আসছে না, যাচ্ছে বাংলাদেশে, এবং বাংলাদেশেও মানে একদম যে আমাদের গা ঘেঁষে নয়, আমরা বলছি ক্লোজ টু বরিশাল, মানে প্রায় ধরুন চিটাগাং সাইডে, মানে বাংলাদেশেরও ইস্টার্ন পার্টে যাচ্ছে। ফলে কলকাতায় যেটা এক্সপেক্টেড হালকা থেকে মাঝারি বৃষ্টি, কোথাও কোথাও মাঝারি কোথাও হালকা, আর একটা দমকা হাওয়া চলবে। যেমন কলকাতায় আজকে আলিপুরে আমরা সকাল 6:40 একটা রেকর্ড করেছি, হচ্ছে 38 কিলোমিটার গাছ, ঠিক আছে, খুব অল্প সময়ের জন্য। এরকম মাঝে মধ্যে একটা দমকা হাওয়া চলবে এই অবধি, ফলে ভয়ের কিছু নেই কলকাতাবাসী, আশঙ্কার কোনো কারণ নেই। মেজর ক্ষতি যেটা হবে আমাদের সুন্দরবন এরিয়া অফ নর্থ অ্যান্ড সাউথ 24 পরগনা। বৃষ্টি হবে দীপাবলি, তো আজকে কালী পুজো, ন্যাচারালি কিছু অসুবিধে লোকের ওই বৃষ্টি বা এসের জন্য যে কু হয়, মেজর কোনো থ্রেট কলকাতার জন্য নেই।
এই বিষয়ে সেচ দপ্তরকে সতর্ক করা হয়েছে বলেও প্রশাসন সূত্রে জানা গেছে। ইতিমধ্যেই বহু মানুষকে নিরাপদ আশ্রয়ে নিয়ে আসা হয়েছে। সব মিলিয়ে সময় যত গড়াচ্ছে ততই আতঙ্কের পারদ চড়ছে নদীপাড়ের বাসিন্দাদের। ড্যামওয়া পৌরসভা থেকে এসে একটু আগে কিছুক্ষণ আগে মানে বলে গেল, ড্যামওয়া চেয়ারম্যান এসে বলে গেল যে এখানে কেউ নদীর ধারে পারে যাবে না, ঠিক আছে। এমনি দুদিন অফিস বন্ধ, এমনি লঞ্চ বন্ধ করেছে দুদিন ধরে। হ্যাঁ, ম্যাগিন একটু আগেই করে গেছে, ম্যাগিন করে গেছে, ড্যামওয়া চেয়ারম্যান নিজেই এসেছিল, ড্যামওয়া পৌরসভা চেয়ারম্যান নিজেই এসেই বলে গেছে, এই খানিক আগে এসে বলে গেছে। ঘর বাড়ি ঢুকেছিল ইয়াসের সময়, ঘর বাড়ি একটু জল ঢুকেছে, এখানে এক হাঁটু জল, মানে এক হাঁটু বলতে এক কোমর উপরে জল ছিল, এই রাস্তায় এক কোমর জল ছিল, ঠিক আছে। এই সব ঘর বাড়ি সব ডুবে গেছিল, ঠিক আছে। ঘর পর ভেঙে গেছে, ওই পাঁচিল ভেঙে গেছে, ওই পাঁচিল করে নতুন করা তৈরি করা হচ্ছে, সব ভেঙে গেছে। এবারে কি মনে হয় প্রশাসন অনেক বেশি তৎপর? তৎপর আছে প্রশাসন, ঠিক আছে, দেখতে পাচ্ছি ন্যায়কে বলে যাচ্ছে। ভয়ে আছি, আতঙ্কে আছি, কি হবে কি গা, প্রচণ্ড ভয়। নদী বাঁধের অবস্থা খুব খারাপ, তারপর গরু আছে, হাঁস মুরগি ছাগল, ও বয়স্ক ঠাম্মা ঠাকুরদা, মা বাবা ও গর্ভবতী মায়েদের নিয়ে কিভাবে আমরা সেন্টারে গিয়ে পৌঁছাবো, সেই জন্য আমরা খুব চিন্তায় থাকি। অনেকে অনেক সময় আমাদের জমি কাগজপত্র, দরকারি কাগজপত্র আমাদের হারিয়ে যায়, আমরা কিছু উপায় করতে পারি না। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, দক্ষিণ চব্বিশ পরগনা। বাঙালির প্রাণের উৎসব দুর্গা পুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।